আসসালামু আলাইকুম, হাজির হলাম আপনাদের সাথে আরেকটি নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদের করে দেখাবো ঘরে থাকা উপকরণ নিয়ে কিভাবে আপনারা মজাদার চিকেন ফ্রাই করে খেতে পারেন রেস্টুরেন্টের স্টাইলে। চলুন দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী। এ ধরনের মজাদার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, রানথান মিলে। এখন চিকেনগুলোতে আমি এক টুকরা লেবুর রস দিয়ে দিব। অবশ্যই লেবুর রসটি ফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন, আর লেবুর রস যদি না থাকে হোয়াইট ভিনেগার 1 টিস্পুন দিয়ে দিবেন। এখন দিয়ে দিব 1/2 টিস্পুন লবণ। দিয়ে দিচ্ছি ঝালের জন্য লাল মরিচের গুঁড়া 1 টিস্পুন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1/2 টিস্পুন জিরা গুঁড়া, 1/2 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, চাইলে আপনারা সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সয়া সস 1 টিস্পুন। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টিস্পুন, রসুন বাটা 1 টিস্পুন। এখন সবগুলো খুব ভালো মতো মিক্স করে ম্যারিনেট করতে রেখে দিব আধা ঘন্টা। আর আপনাদের হাতে যদি সময় না থাকে কমপক্ষে 10 মিনিট ম্যারিনেট করে রাখবেন, তাহলে মশলাগুলো খুব ভালো মতো মাংসের ভেতর ঢুকবে আর মাংসটা খুব জুসি হবে, খেতে ভালো লাগবে। এ ধরনের মজাদার রেসিপিতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপডেট পাবেন। এখন আমি কোটিং করব। কোটিং এর জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 1 কাপ ময়দার মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি লবণ সামান্য, আর গোলমরিচের গুঁড়া 1/2 টিস্পুন, লাল মরিচের গুঁড়া 1/2 টিস্পুন। এখন সবগুলো খুব ভালো মতো মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি রসুনের পাউডার 1/2 টিস্পুন, দিয়ে দিচ্ছি আদার পাউডার 1/2 টিস্পুন। এখন সবগুলো ভালো মতো মিক্স করে নিব। আপনাদের হাতের কাছে যদি রসুনের গুঁড়া বা আদা গুঁড়া না থাকে তাহলে আপনারা স্কিপ করবেন, আপনারা শুধু লাল মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে মেখে নেবেন। আমি এখানে নিয়েছি ডিমের সাদা অংশটা, কুসুমটা উঠিয়ে নিয়েছি। এখন একটা ফোমের মতো তৈরি করব। ম্যারিনেট করার আগে মাংসটা আবার একটু ভালো মতো মেখে নিয়েছি। এখন ময়দার মধ্যে প্রথমে কোটিং করে নিয়েছি ভালো মতো, এক্সট্রা ময়দাটা ঝেড়ে নিয়ে আমি ডিমের মধ্যে আবার কোট করব। ডিমের মধ্যে ডুবিয়ে আবার আমি ময়দার মধ্যে কোটিং করব। এভাবে সবগুলো চিকেন ফ্রাই আমি রেডি করে নেব। ময়দার মধ্যে কোটিং করার পরে আপনারা এ পর্যায়ে সবগুলো চিকেনগুলো পরে ভাজার জন্য ফ্রিজে রেখে দিতে পারেন প্রায় 1 মাস পর্যন্ত। যখন প্রয়োজন তখন বাচ্চাদের টিফিনে বা মেহমানদের আপনারা সার্ভ করতে পারেন বা বিকেলের আড্ডায়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে চেপে চেপে করে নিচ্ছি, যাতে একটা উপরে যে শেপটা আছে চিকেন ফ্রাইয়ের সেটা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টে বা যে কোনো। দেখুন এভাবে সবগুলো আমি করে নিয়েছি, আপনারা চাইলে এ পর্যায়ে বক্সে, এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। এখন আমি এগুলোকে ডিপ ফ্রাই করব। গোল্ডেন ব্রাউন করে আমি 7-8 মিনিট ভেজে নিব। এটা আপনারা প্লেন রাইসের সাথে খেতে পারেন, পোলাওর সাথে খাইতে পারেন, ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, যেভাবে আপনাদের ভালো লাগে সেভাবে আপনারা খেতে পারেন। একেবারে যদি করে রাখেন তাহলে আপনারা বাচ্চাদের টিফিনের জন্য আপনাদের কোনো টেনশন থাকবে না, হঠাৎ কোনো মেহমান আসলে
আপনাদের কোনো ঝামেলা থাকবে না, বাসায় থাকা উপকরণ নিয়ে আপনারা সহজেই এটা তৈরি করে দিতে পারেন। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপডেট পাবেন। দেখতে পাচ্ছেন এরপর কপিট করে আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, এখন আমি উঠিয়ে নিব। হয়ে গেল আমার ঘরে থাকা উপকরণ নিয়ে চিকেন ফ্রাই তৈরি। খুবই মজাদার রেসিপিটি, অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।